ছোট ছোট বন্ধুরা তোমরা সবাই চলে এসেছ তাই তো আজ গল্প বলার দিন আজকে আমরা একটা কাক আর চড়ুই পাখির গল্প শুনব সবাই কিন্তু চুপ করে শুনবে দেখো তোমরা সবাই শুয়ে পড়ো আমাদের ছোটো যাগুলিয়ার নতুন সূর্য সংস্থার ছোট ছোট ছেলে গুলো সব শুয়ে পড়েছে ওরা আজ ঠিক করেছে ওরা শুয়ে শুয়ে গল্প শুনবে তোমরাও শুয়ে পড়ো এবার বলি গল্পটা একটা জঙ্গলে মস্ত বড় একটা গাছ ছিল সেই গাছে একটা কাক বাসা তৈরি করেছিল খুব একটা ভালো ছিল না বাসাটা যেমন তেমন একটা বাসায় একটা কাক থাকতো ঠিক তার পাশের গাছে একটা চড়ুই পাখি থাকত কাক আর চড়ুই পাখির খুব বন্ধু ছিল কিন্তু কাকটা খুব অলস ছিল সে কোনো কাজ করতে পছন্দ করত না সে খাবারও সংগ্রহ করতো না চড়ুই পাখির থেকে খাবার নিত সে শুধু ঘুমোতে পছন্দ করত। একদিন চড়ুই পাখি কাককে বলল সামনেই বর্ষা চলো আমরা আমাদের বাসাটা খুব মজবুত করে বানিয়ে নিই তা না হলে বৃষ্টির জলে আমাদের বাসা ভেসে যাবে এ কথা শুনে কাক খুব রাগ করলো কেন বলো তো তাকে তো কাজ করতে হবে তার তো কাজ করতে ভালো লাগে না সে ঘুমোতে পছন্দ করে তাই সে বলল আমি এসব পারবো না তুমি তোমারটা করো চোরই পাখি শুনে ভাবল কাকটা খুব অলস সে ভীষণ বোকা তাই সে একাই বাড়ি তৈরি করবে বলে যা যা লাগবে সব জোগাড় করতে বেরোলো কেন বলো তো সে যে চারটে ডিম দিয়েছে তার থেকে ছোট্ট ছোট্টো চড়েই পাখি হবে আর যদি বৃষ্টির জল আসে সব ডিম তো ভেসে যাবে তাই সে তাড়াতাড়ি বাড়ি তৈরি করার জিনিসপত্র জোগাড় করতে বেরোলো সে সব নিয়ে ফিরে এসে খুব সুন্দর বাড়ি বানালো খুব মজবুত বাড়ি বানালো আর তাতে তার ডিমগুলো নিরাপদে রইল ঠিক কিছুদিন পরে বৃষ্টি শুরু হলো প্রচণ্ড বৃষ্টি তাতে কাকের বাসা জলের তলিয়ে গেল সব ভেসে গেল কাকু খুব ভিজে গেল খুব কষ্ট পাচ্ছে তখন সে চড়ি পাখির কাছে গিয়ে বলল। শোনো আমি তোমার বন্ধু কাক আমায় একটু থাকতে দাও আমার বাসা জলে তলিয়ে গেছে আমিও ভিজে গেছি তখন চুরি পাখি খুব কষ্ট হলো তাই সে দরজা খুলে কাককে বলল এসো এসো তুমি বিশ্রাম করো আর আমি যা খাবার এনেছি তুমি খাও কাক দেখল খুব সুন্দর বাসা বানিয়েছে সে খুব আরাম করে তাদের খাবার খেয়ে শুয়ে পড়ল বৃষ্টি যখন কমে গেল তখন চুরুই দু তিন দিন পর কাককে বলল চলো এবার তোমার বাসাটা তুমি আর আমি মিলে বানিয়ে নিই কাক আবার রেগে গেল। কাক বলল আমি এসব করতে পারবো না আর আমার শরীরটা খুব খারাপ বৃষ্টির জলে ভিজে গেছিলাম তো তখন চুরি পাখি বলল ঠিক আছে তুমি বিশ্রাম করো পরের দিন চড়ুই পাখি আবার কাককে বলল আজকে চলো আজকে তোমার বাসাটা তৈরি করে নিই কিন্তু কাক খুব বিরক্ত হয়ে যেতে চাইল না তখন চড়ই পাখি বললো যে শোনো আমি বাইরে বেরোচ্ছি তুমি কিন্তু আমার বাচ্চাদের দেখো ততক্ষণে ডিম ফুটে চড়ুই পাখির চারটে সুন্দর বাচ্চা হয়েছে তাই চড়ই পাখি কাককে বলল তার বাচ্চাদের দেখতে কাক বলল হ্যাঁ আমি দেখবো তুমি যাও চড়ি পাখি চলে গেল তার মধ্যে ছোট বাচ্চা তো মুখের আওয়াজ করছে চড়ি পাখি কীরকম ডাকে কিচি কিচি মিচি কিচি মিছি এরম করে না তাদের বাচ্চারা এরকম আওয়াজ করছে আর কাক তো খুব ঘুমোতে পছন্দ করে সে খুব রেগে যাচ্ছে সে ঘুম থেকে উঠে তাদেরকে বকছে তাদেরকে বলছে তোমরা যদি আওয়াজ বন্ধ না করবো আমি তোমাদের চিলের কাছে নিয়ে যাব চিল তোমাদের খেয়ে ফেলবে তারপর কাক ঘুমিয়ে পড়েছে তারপরে চড়ুই পাখি কী করেছে কাকের বাসা তৈরি করবে বলে সব জিনিস এনে সুন্দর দেখে বাসা বানিয়ে দিয়েছে একলাই বানিয়ে নিয়েছে তারপরে কাককে এসে বলেছে চলো বাইরে এসো দেখো তোমাকে একটা জিনিস দেখাবো কাক তখন চড়ুই পাখির বাসা থেকে বেরিয়ে দেখে তার একটা বাসা সুন্দর করে চড়ুই পাখি বানিয়ে দিয়েছে কিন্তু কাক কিছুতেই চড়ুই পাখির ঘর থেকে বার হতে চায় না তার ঘরটা তার খুব পছন্দ হয়েছে কিন্তু তার তো বাসা চড়ুই পাখি বানিয়ে দিয়েছে তাই সে বাধ্য হয়ে নিজের বাসাতে ফিরে এলো এবার চড়ুই পাখি নিজের বাচ্চাদের নিয়ে তার নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে কিন্তু কাকের কাছে তো খাবার নেই আর তার নিজের বাসাটা একদম ভাল লাগছে না সে কত আরামে চড়ুই পাখির ঘরে থাকতো তাদের খাবার খেত কি আরামে তার দিন কাটছিল তাই সে আবার চড়ুই পাখির কাছে গিয়ে বলল বন্ধু আমাকে একটু খাবার দেবে আমার তো কোনো খাবার নেই তখন চড়ুই পাখি বলল যে তুমি চিৎকার করো না তোমার কাকা শব্দে আমার বাচ্চারা ঘুমোতে পারছে না তুমি নিজে খাবার জোগাড় করে খাও তখন কাক দেখলো চড়ুই পাখি কিছুতেই আর দরজা খুলছে না তখন সে বাধ্য হয়ে নিজের খাবার জোগাড় করার জন্য নিজেই বার হলো এবার তারপর থেকে সে খাবার জোগাড় করতে শিখল এবার বন্ধুরা তোমরা বলো অলস ব্যক্তি কখনো কি বড় হতে পারে কেউ বড় হতে পারে না তাই ছোট থেকে তোমাদের নিজেদের কাজ নিজেদের করতে হবে তখন তো তোমরা বড় হবে তাই না তাই সবাই সুন্দর করে পড়াশোনা করো একদম পড়াশোনা ফাঁকি দিও না সবার মনে থাকবে তো নিজের কাজ নিজে নিজে করবে সবাই মিলে তাহলেই বড় হতে পারবে আজকের জন্য সবাইকে বলো শুভরাত্রি সবাই কিন্তু ভালো থেকো কাল আবার আসব নতুন একটা গল্প নিয়ে